নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2024 সালের ইতিহাসের সাজেশন নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে। তো আমি বলতে পারি, আমি যে সমস্ত প্রশ্নগুলো দেবো 100% এর ভিতর থেকে তোমরা কমন পাবে। ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন তোমাদের আমি দিচ্ছি, টেস্ট হোক পি টেস্ট হোক। 2024 সালে তোমরা যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, আমি বলতে পারি 100% এর ভিতর থেকে তোমরা কমন পাবে, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। ফার্স্ট প্রশ্ন এক দেখে, জাদুঘর কাকে বলে? মিউজিয়াম বা জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা লেখো। তো দেখো, সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথমার্ধের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট আমি মনে করি, এটা দেওয়ার চান্স খুবই প্রবল। দু দেখে প্রশ্ন, স্মৃতিকথা ও মৌখিক ঐতিহ্য বলতে কী বোঝো? ইতিহাস চর্চার ক্ষেত্রে স্মৃতিকথার গুরুত্ব লেখো। তো তোমাদের মাথায় রাখতে হবে, স্মৃতিকথাটা ভালো করে তোমরা পড়ে যাবে। কিন্তু আমি তার ভিতর থেকে বলতে পারি, এক দেখা যে প্রশ্ন আছে জাদুঘর, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। এবং তিন দেখে প্রশ্ন, আধুনিক ইতিহাসে লিখন পদ্ধতি আলোচনা করো। সুপ্রিয় দর্শকার্থী, তোমাদের আমি একটা মানে এক একটা চ্যাপ্টার থেকে এক একটা প্রশ্ন দিতে পারতাম, বাট আমি মনে করি যদি একটা প্রশ্ন মাত্র দিই তাহলে কিন্তু অনেকটা রিস্ক হয়ে যায়। আমি অতটা রিস্ক নিতে চাচ্ছি না। আমার মতে তোমরা এই তিনখানা প্রশ্ন ভালো করে পড়ে যাবে, এর ভিতর থেকে কিন্তু এক দাগের প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট মনে করি তোমাদের পরীক্ষায় আসতে চলেছে, এবং তিন দাগের প্রশ্নটা ভালো করে পড়ে যাবে। এক দুই তিন, তার ভিতর থেকে এক দাগের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শকার্থী, দ্বিতীয় অধ্যায়, এই দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ? সবথেকে ভাইটাল প্রশ্ন এক দাগের প্রশ্ন, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। 2024 সালের দ্বিতীয় অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দু দেখার প্রশ্ন কী আছে, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ লেখো, এটা ভালো করে তোমরা দেখে যাবে। এবং উপনিবেশবাদ বলতে কী বোঝো বা উপনিবেশবাদ স্থাপনের কারণ লেখো, বা উপনিবেশবাদ স্থাপনের কারণ লেখো এবং উপনিবেশবাদ বলতে কী বোঝো। তো দেখো, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ। উপনিবেশবাদ বলতে কী বোঝো? উপনিবেশবাদ স্থাপনের কারণ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং সবথেকে আমি মনে করি হবসন লেনিন সবথেকে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একটু দেখে নাও তোমরা, ঠিক আছে। এবং পরের প্রশ্ন তিন দাগের প্রশ্নটা কী আছে, উপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিগত ব্যবধানের প্রভাব লেখো। উপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিগত ব্যবধানের প্রভাব লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। এবং তারপরে চার দাগের প্রশ্ন, নয়া উপনিবেশবাদের বৈশিষ্ট্য লেখো। পাঁচ দিকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের সম্পর্ক। সুপ্রিয় দর্শকার্থী, তোমাদের আমি একটা কথা বলবো, 2023 সালে কিন্তু এই অধ্যায় থেকে কিন্তু কোনো প্রশ্ন আসেনি, আমি মনে করি এই পাঁচখানা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু কোনো অথবা আসে না, তোমাদের মাথায় রাখতে হবে, এখান থেকে কোনো অথবা আসে না। একটা প্রশ্ন আসবে, সেই একটা প্রশ্নই তোমাকে লিখতে হবে। তার জন্য আমি বলবো তোমরা এই পাঁচখানা প্রশ্ন ভালো করে পড়ে যাবে, এর ভিতর থেকে এই উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিন এটা ভালো করে পড়বে, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো, সাম্রাজ্যবাদ উদ্ভাবের কারণ লেখো, এটা ভালো করে পড়বে, এবং তার সঙ্গে ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিগত ব্যবধানের প্রভাব লেখো, এটা একটু ভালো করে দেখে যাবে। বুঝতে পারছো আমি কী বলছি? সুপ্রিয় দর্শকার্থী, তৃতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো তোমাদের আসতে চলেছে আলোচনা করা যাক। এক দেখে প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। এবং এর সঙ্গে কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা তো জানো যে এই প্রশ্নের ভিতরে রয়েছে এক শালা বন্দোবস্ত, পাঁচ শালা বন্দোবস্ত, মহলারী বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত। এর ভিতর থেকে কিন্তু তোমরা চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কী বোঝো, এর সুফল কুফল এবং এর শর্ত ভালো করে পড়বে। 2024 সালের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্ত, এবং ভূমি রাজস্ব ব্যবস্থাটা ভালো করে পড়ে যাবে এই এক দাগের প্রশ্ন, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। এবং পরীক্ষায় কিন্তু আলাদাভাবে প্রশ্ন দিতে পারে, চিরস্থায়ী বন্দোবস্ত কী, এর শর্ত কী, এর সুফল কুফল লেখো, ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো। দু দাগের প্রশ্ন, কী বলেছে, অবশিল্পায়ন কী, ঔপনিবেশিক শাসনকালে ভারতের অবশিল্পায়নের কারণ ও ফলাফল লেখো। তো দেখো, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। তিন দাগের প্রশ্ন, ঔপনিবেশিক আমলে ভারতের রেলপথ স্থাপনের কারণ ও ফলাফল লেখো, খুবই গুরুত্বপূর্ণ,
মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। চার দাগের প্রশ্ন, চীনের উপর আরোপিত অসম চুক্তি সম্পর্কে লেখো। চীনের উপর আরোপিত অসম চুক্তি সম্পর্কে লেখো, ঠিক আছে। পাঁচ দাগের প্রশ্ন, ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো, এই বাণিজ্যের অবসান কেন হয়। তো সুপ্রিয় দর্শকার্থী, এই যে পাঁচখানা প্রশ্ন দিয়েছি, আমি বলতে পারি এর ভিতর থেকে 100% কমন পাবে। প্লিজ তোমরা অতিরিক্ত সাজেশন করতে যাবে না, কোনো কারণে রিক্সে পড়ে যেতে পারো, বাট দেখা যাচ্ছে যেগুলো একটা দুটো পড়ে গেলে পরীক্ষায় কমন আসেনি, বাট এরকম ভুল কাজ তোমরা করতে যাও না। আমি যে সাজেশানগুলো দিচ্ছি সেই সাজেশান কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। সুপ্রিয় দর্শকার্থী, চতুর্থ অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো তোমাদের আসতে চলেছে আলোচনা করা যাক। এক দাগের প্রশ্ন, শিক্ষা ও সমাজ সংস্কারক হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, শিক্ষা ও সমাজ সংস্কারক হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। দু দাগের প্রশ্ন, আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা লেখো। আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা লেখো, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। আমাদের তিন দাগের প্রশ্ন, ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। আমাদের নেক্সট প্রশ্ন কী আছে, চার দাগের প্রশ্ন, চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও প্রভাব লেখো। চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও প্রভাব লেখো বা ফলাফল তোমরা ভালো করে পড়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো? আমাদের পাঁচ দাগের প্রশ্ন কী আছে, ডিরোজিওর নেতৃত্বাধীন নববঙ্গ আন্দোলনের বিবরণ দাও, এই আন্দোলনের ব্যর্থতার কারণ লেখো। তো দেখো এটা তোমরা চোখ বুলিয়ে যাবে। আমাদের ছয় দাগের প্রশ্ন, বাংলা নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা আলোচনা করো। বাংলা নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা আলোচনা করো। তো তোমাদের আমি বলছি চতুর্থ অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। ছয় দাগের প্রশ্ন, বাংলা নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা লেখো। চীনের এই যে চৌঠা মে আন্দোলন, ঠিক আছে, এই চৌঠা মেটা ভালো করে পড়বে, ঠিক আছে, চৌঠা মেটা ভালো করে পড়বে। এবং এই ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়, এটাও ভালো করে পড়বে, তোমরা ভালো করে পড়বে। এক দাগের প্রশ্ন, শিক্ষা ও সমাজ সংস্কারক হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান এবং আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শকার্থী, পার্ট বি, ঠিক আছে, পঞ্চম অধ্যায় থেকে শুরু হচ্ছে। এখান থেকে কোন প্রশ্নগুলো পড়বে, এখান থেকে পড়বে এক দাগের প্রশ্ন, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো, এই আইনের গুরুত্ব লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো, এই আইনের গুরুত্ব লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখতেই পারছো আমি স্টার দিয়েছি। এবং দু দাগের প্রশ্ন, তোমরা এটা ভালো করে পড়ে যাবে, 1909 খ্রিস্টাব্দে মল্লে মিন্টো শাসনতান্ত্রিক সংস্কার আইনের শর্তাবলী আলোচনা করো। 1909 খ্রিস্টাব্দে মল্লে মিন্টো শাসনতান্ত্রিক সংস্কার আইনের শর্তাবলী আলোচনা করো। তিন দাগের প্রশ্ন, এটাও ভালো করে দেখে যাবে, 1909 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য আইনের প্রেক্ষাপট আলোচনা করো, ঠিক আছে। আমি কী বলছি, 1909 খ্রিস্টাব্দের, তো দেখো এটা কিন্তু 1919 খ্রিস্টাব্দের, ঠিক আছে, 1919 খ্রিস্টাব্দের হবে এটা, 1919 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও পটভূমি। তো দেখো 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী এবং 1919 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য এবং এর প্রেক্ষাপট যাকে বলে শর্তাবলী পটভূমিকে ভালো করে পড়বে, এই দুটো থেকে একটা আসার চান্স খুবই প্রবল। এবং চার দাগের প্রশ্ন, 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইনের শর্তাবলী লেখো, এই আইনের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া কী ছিল, ঠিক আছে। এবং গান্ধী কেন এর বিরোধিতা করেন, এই যে 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইনের গান্ধীজি এর বিরোধিতা করেছিলেন, ঠিক আছে, 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইনের জন্য গান্ধীজি কেন বিরোধিতা করেছিলেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং পাঁচ দাগের প্রশ্ন, কী বলেছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই ঘটনার গুরুত্ব লেখো। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। ছয় দাগের প্রশ্ন, লখনৌ চুক্তির শর্ত ও গুরুত্ব লেখো। লখনৌ চুক্তির শর্ত ও গুরুত্ব লেখো, তো দেখো এর ভিতর থেকে কোনটা ইম্পর্টেন্ট, লখনৌ চুক্তির শর্ত ও গুরুত্ব, জালিয়ানবাগের হত্যাকাণ্ড এবং 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইনের শর্তাবলী প্রেক্ষাপট এবং গান্ধী কেন এর বিরোধিতা করেছিলেন, এটা পড়ে যাবে। এবং তার সঙ্গে
মল লিমিটের সংস্কার আইনটা দেখে যাবে আর 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট এবং শর্তাবলী, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? এইগুলো দেখলেই হয়ে যাবে তোমাদের। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের সিক্স চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো তোমাদের আসতে চলেছে 2024 সালে, তো দেখো ফার্স্ট প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো, এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে লেখা, বা 1942 খ্রিস্টাব্দের আগস্ট আন্দোলন কী, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সিক্স চ্যাপ্টারের। এবং তার সঙ্গে দুদাগের প্রশ্নটা ভালো করে প্রিপারেশন নেবে, 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের কারণ এই বিদ্রোহের গুরুত্ব লেখো, 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের কারণ এই বিদ্রোহের গুরুত্ব লেখো। তিন দাগের প্রশ্ন, ক্রিপস মিশনের প্রস্তাবগুলি আলোচনা করো, ক্রিপস মিশনের ব্যর্থতার কারণ লেখো, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, দেখো স্টার মেরে দিয়েছি, ঠিক আছে? ক্রিপস মিশনের প্রস্তাবগুলি আলোচনা করো, ক্রিপস মিশনের ব্যর্থতার কারণ লেখো, সুপ্রিয় দর্শকার্থী। এবং চার দাগের প্রশ্নটা একটু দেখে যাবে, মন্ত্রী মিশনের পরিকল্পনা কী ছিল, এর উদ্দেশ্য ও প্রভাব লেখো, এর উদ্দেশ্য ও প্রভাব লেখো। এবং বিরাট ষড়যন্ত্র মামলাটা একটু দেখে যাবে, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কী, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ক্রিপস মিশন, ঠিক আছে? নৌ বিদ্রোহ, তারপরে আছে ভারত ছাড়া আন্দোলন। আমি মনে করি এর ভিতর থেকেই তোমরা এই তিনটে প্রশ্নের ভিতর থেকেই তোমরা কমন পেয়ে যাবে, তার সঙ্গে কিন্তু তোমরা এগুলো একটু চোখ বুলিয়ে যাবে, ঠিক আছে? আমি কি বলছি, যদি এসে যায় পরীক্ষায় তো বুঝতেই পারছো কি হতে পারে। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। ফার্স্ট প্রশ্ন, ঠান্ডা লড়াই কাকে বলে, এর পটভূমি লেখো, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো, বা কারণ ও ফলাফল লেখো, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠান্ডা লড়াই কাকে বলে, এর পটভূমি লেখো, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো, এর কারণ ও ফলাফল লেখো। দু দাগের প্রশ্ন, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ট্রুম্যান নীতি কি, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য লেখো। দেখো ট্রুম্যান নীতি এবং মার্শাল পরিকল্পনা দুটোই ভালো করে পড়ে যাবে, ট্রুম্যান নীতি এবং মার্শাল পরিকল্পনা দুটোই ভালো করে পড়ে যাবে। এবং তিন দাগের প্রশ্ন, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট কি, এর গুরুত্ব লেখো, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট কি, এর গুরুত্ব লেখো। তো সুপ্রিয় দর্শকার্থী, তিন খেলা থেকে একটা প্রশ্ন আসার চান্স 2024 সালে খুবই প্রবল বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শকার্থী, চার দাগের প্রশ্ন কি আছে, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাঁচ দাগের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, আমি যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে আমি সেই সমস্ত প্রশ্নগুলো সিলেক্ট করেছি, একদম গ্যারান্টিতে বলতে পারি এর ভিতর থেকেই আসবে। আমাদের পাঁচ দাগের প্রশ্ন, জোট নিরপেক্ষ নীতি কি, এই নীতির উদ্দেশ্য সাফল্য ও ব্যর্থতা লেখো, জোট নিরপেক্ষ নীতি কি, এই নীতির উদ্দেশ্য সাফল্য ও ব্যর্থতা লেখো, তো দেখো খুবই ইম্পর্টেন্ট। তেল কূটনীতি কি, এর প্রথম কি বলেছে, তেল কূটনীতি কি, এটি প্রথম উপসাগরীয় যুদ্ধের জন্য কতখানি দায়ী ছিল, এটা দেখে যাবে ভালো করে। এবং সাত দাগের প্রশ্নটা, মাও সেতুং এর নেতৃত্বে কিভাবে চীনের সমাজতন্ত্র গড়ে উঠেছিল, এটাও চোখ বুলিয়ে যাবে, এর ভিতর থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্টটা ছিল জোট নিরপেক্ষ নীতি, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ, ঠিক আছে? এবং তার সঙ্গে পড়ে যাবে ঠান্ডা লড়াই, ট্রুম্যান নীতি, কিউবার ক্ষেপণাস্ত্র, এই প্রশ্নগুলো পড়লেই তোমরা 100% কমন পেয়ে যাবে, এর বাইরে থেকে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। সুপ্রিয় দর্শকার্থী, অষ্টম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ফার্স্ট প্রশ্ন, স্বাধীন ভারতের তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব লেখো, সব থেকে ভাইটাল প্রশ্ন, ঠিক আছে? স্বাধীন ভারতের তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব লেখো। দু দাগের প্রশ্ন, সার্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো, এর উদ্দেশ্য সাফল্য ও ব্যর্থতা লেখো। আমি মনে করি এই দুটো থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের আসতে চলেছে, সার্ক এবং তার সঙ্গে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এবং তিন দাগের প্রশ্ন, এটাও দেখে যাবে ইম্পর্টেন্ট আছে, এটাও ইম্পর্টেন্ট আছে, বি উপনিবেশীকরণ বলতে কী বোঝো, এর কারণ ফলাফল লেখো, এর সামাজিক ও অর্থনৈতিক তাৎপর্য লেখো, এর সামাজিক ও অর্থনৈতিক তাৎপর্য লেখো। চার দাগের প্রশ্ন, স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় কীভাবে, স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় কীভাবে, তো দেখো টোটাল সাজেশান নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।